ভিড় নেই সবজি বাজারে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে যে সমস্ত সবজি মান্ডিগুলি আছে সেই সবজি বাজারগুলিতে এখন মন্দা চলছে বলে জানান সবজি বাজারের বিক্রেতারা। তারা জানান প্রতিটি পাড়ায় ভ্যানে করে বিক্রি হচ্ছে সবজি, সেই কারণে সবজি বাজারগুলিতে ভাটা পড়েছে। দাম তো সস্তা সব মালেরই, হ্যাঁ সস্তা বলেই বিক্রি হচ্ছে না। এই ঝিঙে যেমন 20-25 টাকা কেজি, হ্যাঁ পটল 20 টাকা কেজি, ভেন্ডি 20 টাকা কেজি, কুমড়োটাই দাম একটু বেশি 25-30 টাকা কেজি, টমেটো 30-40, 30-35-40, হ্যাঁ বেগুন 20 টাকা কেজি, 20-25-এর মধ্যে সবজি খারাপ বলতে কি এখন না, ওই জন্য নয়। এখন কি হচ্ছে জানেন তো, ঘরে ঘরে সব মাল ভ্যানে করে পৌঁছে দিয়ে আসছে, বাজার দিকে কেউ আসছে না। বাজার দিকে এলে যে হয়, কিন্তু বাজার দিকে কেউ আসছে না, সব ঘরে ঘরে 2 পয়সা দাম বেশি দিয়ে নিচ্ছে ভ্যানওয়ালাদের কাছে, কিন্তু বাজার দিয়ে কেউ এসে ভেরিফাই করছে না যে দাম কম না বেশি সেটা দেখছে না। ভ্যানওয়ালাদের কাছে যা যা দাম বলছে তাই নিয়ে নিচ্ছে, কিন্তু এই বাজার দিকে কেউ আসতে চাই না, জানছে ঘরে বসে পেয়ে যাচ্ছি সস্তায় ভাবছে পাচ্ছি সেই জন্য নিয়ে নিচ্ছে। তারা জানান একটা সময় ছিল সবজি বাজারে পা রাখার জায়গা থাকতো না, এখন একেবারেই ফাঁকা। দাম নিয়ন্ত্রণে থাকলেও ক্রেতার দেখা নেই, এর ফলে বিক্রেতাদের মাথায় হাত পড়েছে। একটা সময় তো যাওয়া হয়, এখন তো সব ঘরে দৌড়ে চলে আসে, তাই আর এখন যাওয়া হয় না কো বাজারে, এই কাছে সব কিছু সব চলে আসে, তাহলে আর বাজারে যাই না কো। একটা সময় কি বাজারে কি খুব ভিড় হতো? বাজারে তো ভিড় হতো, আর এখন বাজারে এখানে থেকে একটু কম কম আছে, কিন্তু কি করবো, এখানে কাছে চলে আসে, ওই জন্য নিয়ে নিই, যা বেশি লাগে নিয়ে নিই, মুদিখানারও থাকে অনেক কম। এখন তো বাড়ির দৌড়ে দৌড়ে ধান নিয়ে পৌঁছে যাচ্ছে, ওটা একটা সুবিধা আছে, মানে বাড়ির মেয়েরা সব দৌড়ে দৌড়ে কিনে নিচ্ছে। কিন্তু যারা বিক্রেতা তারা তো বলছে সব 20-25 টাকার মধ্যেই দাম রয়েছে। না দাম তো আমি ক্যাপসিকাম নিলাম বলছে 25-100, 30-100, হ্যাঁ কাঁকরুল নিচ্ছে, দাম বেশি আছে, কিছু কিছু সস্তা আছে, কিছু কিছু দাম বেশি আছে, কিন্তু চাহিদা মনে হচ্ছে একটু কমে গেছে অনেক, অনেক 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 কমেছে অনেক। আমি প্রথম থেকে এখানে বাজার করি, আগে জায়গা পেতাম না দাঁড়াবার খানা, এখন তো ফাঁকা। এই ফাঁকা হওয়ার কারণ কি বাবা? ফাঁকা হওয়ার কারণ প্রথমত হচ্ছে তোমার ওই পাড়ায় পাড়ায় সব ঘুরছে ভ্যান নিয়ে, বাড়িতে বাড়িতে পেয়ে যাচ্ছে, তারপরে এখন অনেক জায়গাতে সব জায়গাতে বাজার হয়ে গেছে। এখন দুয়ারে দুয়ারে ভ্যানে করে একই ছাতার তলায় পাওয়া যাচ্ছে সবজি থেকে মাছ, শিশুদের খেলনা, মহিলাদের চুড়ি শাড়ি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।